গুড মর্নিং সবাইকে, দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে গেছি। আজকেও তোমাদের কাকুর আবার কলকাতায় যাওয়া পড়েছে, তাই জন্য ভাবলাম যে সকাল সকাল উঠে ভিডিওটা ছোটোখাটোভাবে একটা তোমাদের সাথে শেয়ারও করি, আর ওইদিকে কাজকর্মটা করেও নিই। আর দেখতে পাচ্ছ 10:15 বাজে, আমার এখন অলরেডি রান্না চেপে গেছে। চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই। দেখতে পাচ্ছ মাছের ঝোল চেপে গেছে, আর সকাল সকাল সেদ্ধ ভাত করে দিলেই হয়। আমি ভাবলাম যে না, সকাল সকাল একটু মাছের ঝোল ভাত করি, তাহলে আমারও ওইদিকে একটু কাজটা এগিয়েই যাবে। আর তেমন একটা তোমাদের কাকু না থাকলে খাওয়ার তোড়জোড়ও থাকে না। তো দেখতে পাচ্ছ মাছের ঝোল হয়ে গেছে, এবার মাছের ঝোল দিয়ে আমি তোমাদের কাকুকে ভাত রেডি করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো তোমাদের কাকু এই খেয়ে চলে যাবে সারা দিনের জন্য, আবার সেই রাত্রেবেলা। তো আমি এইদিকে আবার কচুর শাক বসিয়ে নিয়েছি, আজকে হবে কচুর শাক। জানি না এখন ইলিশ মাছের মাথা দিয়ে হবে কি চিংড়ি মাছ দিয়ে হবে না ছোলা দিয়ে হবে, আমি কোনোটাই বুঝতে পারছি না। যখন করব তখন, কারণ তোমাদের কাকু তো এই যে খেতে বসে গেছে, খুব তাড়া বেরোবে 10:45-এর মধ্যে, এই 11:15-এর মধ্যে, সরি। তো তার জন্য আমাকে তাড়াতাড়ি করে ঝোল ভাতটা নামিয়ে ফেলতে হলো, যে তোমাদের কাকু বেরিয়ে গেলে তারপরে আমি বাদবাকি রান্না যা করি করি টুকটুক করে করব। তো দেখতে পাচ্ছ স্যান্ডি গোল্ডিও, ওর বাবা বুঝতে পেরেছে আজকে ডিম নেই, তাই জন্য কাছে গিয়ে বসেনি, কারণ ওরা খুব ডিমের ভক্ত। আর তোমাদের কাকু সকালবেলা টিফিনের সাথে ডিম সেদ্ধ থাকে, সেই ডিম সেদ্ধ কিন্তু স্যান্ডি গোল্ডিও খায়। এর মধ্যে তোমাদের কাকু চলে গেল, আর রিমি উঠে গেছে টিফিন করবে। এবার টিফিন বলতে কি, চা। আর দেখতে পাচ্ছ সামনে একটা পাউরুটি রয়েছে, তো আমি ওকে পাউরুটিটা দিলাম, ও পাউরুটিটা খেলো না, বললো পাউরুটি এখন খাবো না, আমি এখন চাটা খাই পরে পাউরুটিটা খাবো। এর মধ্যেই দেখতে পাচ্ছ ফোনের মধ্যে খুব ব্যস্ত, ফোনে কি যেন দেখছে, নিজে নিজেই দেখছে আর নিজে নিজেই হাসছে, দেখতে পাচ্ছ ফোনের মধ্যে। আমিও একটুখানি উঁকি মেরে দেখলাম যে হ্যাঁ, কমেডি টাইপের কি একটা দেখছে আর হেসে যাচ্ছে। তো যাই হোক, ওর মতন রয়েছে। আমি ওদিকে চলে গেলাম, লতি এনেছে তোমাদের কাকু, ভাবছিলাম যে লতি করব না কচুর শাক করবো, তো ভাবতে ভাবতে ভাবলাম লতিটা ছাড়াতে হবে। দিয়ে ওইদিকে বর্দির মেয়ে, আমাদের সবথেকে বড় মেয়ে দেখতে পাচ্ছ, ও বলল মাসি লতিটা নিয়ে আসো দুজনে মিলে, মানে দুজনে না, বললো আমি ছাড়িয়ে দেবো, বললো আমি খুব তাড়াতাড়ি দেখবে লতি ছাড়াতে পারি, লতি ছাড়িয়ে দেবো চলো। তা আমি ভাবলাম যে চলো আমিও কেন বসে থাকবো, তাহলে আমিও দুজনে মিলেই লতিটা ছাড়াই। তো মায়ের ঘরে দেখতে পাচ্ছ, এটা মায়ের ঘর, মায়ের ঘরে চলে আসলাম লতিটাকে নিয়ে। তো লতিটাকে এবার ও ছাড়াচ্ছে, আমি তো ওর সাথে পেরেই উঠছি না, আর ও চুলটা স্ট্রেট করেছে, বারবার ওর পেছনে লাগছি, আর মানে হাসাহাসি করছি আর কাজও করছি, দেখতে পাচ্ছ। আমি মাছের আশের মতন বটি দিয়ে লতিটাকে ছাড়াচ্ছি, আর ও কিন্তু মানে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি লতি ছাড়িয়ে ফেললো, খুব তাড়াতাড়ি লতি আমার ছাড়ানো হয়ে গেলো। এদিকে বর্দি ওপরে বসে আছে, এদিকে দেখতে পাচ্ছ ও কাজ করেই যাচ্ছে। আর এতক্ষণ আমার ক্যামেরাটা ধরেছিল আমাদের মেজদির মেয়ে, তো এতগুলো লতি এখনও রয়েছে, ও কিন্তু সব ছাড়াচ্ছে, আর আমি ওগুলোকে টুকরো টুকরো করে কেটে প্যাকেটে করে রেখে দেবো, রাখবো কি রেখে দেবো এখনও ঠিক জানি না, তো মনে হয় রেখেই দেবো। যাই হোক চলো দেখি, মোটামুটি লতি ছাড়ানো হয়েই গেল, এবার আমি ঘরে আসব। এসে মানে ডিসিশন নিয়ে ফেলেছি যে আজকে আর লতি করব না, কি করব, ছোলা দিয়ে কচুর শাক করব, ইলিশ মাছের মাথাও দেবো না। নিরামিষ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সত্যি কথা বলতে প্রায় দিন ওই মাছ মাংস খেয়ে খেয়ে আর মুখে চড়া পড়ে গেছে, মাছ মাংস মোটেই ভালো লাগে না। নিরামিষ একটু ডাল আলু ভাতে ভাজা, একটু নিরামিষ সবজি তরকারি হলে যেন ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আজকে কচুর শাকটা নিরামিষই করি। আর যে আজ খেতে ভালোবাসে সেই তো কলকাতায় রয়েছে, তো তার তো আর মানে সেই রাতে এসে কোনো মতে একটু খাবে, তার জন্য অত তরিজুত করার কোনো দরকার নেই, তাহলে আমার মনের মতন আমি একটুখানি নিরামিষ ছোলা এনে করি। তো দেখতে পাচ্ছ কচুর শাকটা প্রায় কষানোই হয়ে গেছে, আগে সেদ্ধ করে নিয়েছি তোমাদের তো সেটা শেয়ার করলাম, তারপরে মশলা দিয়ে ছোলা দিয়ে কষিয়ে তারপরে তেজপাতা দিয়ে কচুর শাকটা বসিয়ে দিলাম। তো এবার জলটা টানতে যেটুকু সময়, তারপরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। তো চলো মোটামুটি হয়েও গেল, দেখতে পাচ্ছ কচুর শাক কমপ্লিট হয়ে গেছে, ছোলা দিয়ে ব্যাপক লাগে নিরামিষ খেতে, জানি না রিমি খাবে কি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো, প্রচণ্ড গরম লাগছে, এর মধ্যে টুকটাক করে যেটুকু পারলাম তোমাদের ছোট্টখাট্টোভাবে একটা ব্লগ দিয়ে দিলাম। আর এখন আমি যাব স্নান করতে, দেখতে পাচ্ছ কাছাকাছি নিয়ে বসে গেছি, কাস্তে দিয়ে স্নান করতে যাব। ওদিকে মা পুজো দিতে চলে এসেছে, মা আমার ঘরে পুজোটা দিয়ে দেয়, এই কাজটা কিন্তু আমার অনেকটাই কমে গেছে। আর এখন আমার মোটামুটি কাজকর্ম সবটাই হয়ে গেছে, ডলিও চলে এসছে, তো এখন স্যান্ডিগোল্ডিকে খাওয়াবো। ভিডিওটা কেমন লাগলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, তৎক্ষণাৎ টাটা।